একি বন্ধু তুমি কেমন করে এলে জানো মুক্তা আজাদ কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে আসতে সাহায্য করেছে তুমি কেমন আছো মুক্তা ভালো আছি তুমি কেমন আছো বন্ধু জানো মুক্তা তোমার কথা যখনই আমার মনে পড়ে তখনই আমি করে থাকতে পারি না মুক্তা তুমি যে আমার কি আমি তোমাকে বুঝাতে পারবো না আর তুমি যে আমার কে আমিও তোমাকে বুঝাতে পারবো না সত্যি বলছো হে বন্ধু তুমি আমার সকল স্বপ্ন সকল সাধনা মুক্তা কাছে এসো মুক্তা 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 শোনো তোমার কাছে এসে যে ভালোবাসা আমি পেয়েছি আমি যে তোমাকে ভালোবাসি শোনো আমি তোমাকে ভালোবাসি আমি তো কোনো ভুল করিনি না জানো বন্ধু তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি আমি জানি আমার মুরাদেই পারে আমার চোখের পানি মুছে দিতে হ্যাঁ বন্ধু তোমাকে পাওয়ার জন্য যদি শাস্তি পেতে হয় না মুক্তা না আমাকে শাস্তি দেয় হেন শক্তি রাজপ্রাসাদের কারণে কারণ আমার প্রাসাদ আমার পাশে আছে আমার শক্তিমান গুরাঙ্কা স্নেহ ছোট ভাই আজাদ সত্যি হ্যাঁ আজাদ আর গোলাম খা কোনো তুলনা হয় না আর তুমি তো জানো বন্ধু তোমার জন্য প্রতিদিন একটি করে মালা গাঁথি আর চোখের পানিতে বুক ভাসাই সত্যি বলছো এই কই আস্তামে এসেছি দাও না তোমার মালা আমার গলায় পরিয়ে দাও না আজ আজ এ মালা আর দেব দেবে না দেবে না আমি তোমার সদাই পাবি
ترجمة
সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। সত্যি তুমি সাগর পাড়ি দেবে? আমি সত্যি সাগর পাড়ি দেব। কিছু বলবে? সাগরের মতোই গভীর তাই এই আকাশের ওশি তোমাকে নিয়ে সত্যি আজ আমি গর্বিত।
তোমাকে কাছে পেয়ে আমি খুব সুখী সত্যি বলছো বন্ধু সর্বনাশ কি 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 আজাদ হঠাৎ তুই এখানে কিন্তু জন বাহাদুর কোথায় রসদ দার পাহারা এখন উপায় তুমি এত ভয় পাচ্ছ কেন ভাইজান জং বাহাদুরের পিছে রেখে এসেছি শক্তিমান গোলাম কাকে আর আছে আমি অনদ রক্ষণ যেমন সীতার জন্য জীবন পণ করেছিল তেমনি আমিও তোমাদের জন্য জীবন পণ করব ভাইজান কি গো বাবু এই এই দুষ্ট আজ আমি সত্যি বুঝতে পেরেছি সত্যি সত্যি কেমন যেন অনুজ লক্ষণ তাক তাক আর প্রশংসা করতে হবে না চলো সবাই জ্যাঠামণি কাজী নিয়ে বসে আছে তার মানে তোকে বিয়ে করতে হবে ভাইজান মুরাদ কিন্তু পিতা যদি জানতে পারে বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবে না জ্যাঠামণিকে আমি অনেক চেষ্টা করে রাজি করিয়েছি কিন্তু কি গো বাবি মন খারাপ হচ্ছে তোমাদের বিয়েতে নাই বা বাজল ডোল নাই বা হলো আনন্দ তোমাদের মনের আনন্দ যখন আছে তখন আর অমত করো না তাহলে যে আমার সকল সরল ব্যর্থ হয়ে যাবে তুমি আমাকে আশ্বাস দাও বাবি আমি যেন আমার মায়ের আদেশ পালন করতে পারি বলো বলো তুমি আমাকে আশ্বাস দিয়েছো বাবি হ্যাঁ ভাই আমি দোয়া করছি তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় এই তোমার ভাবির মতো ভাবি এবার ফিটিং করবে কি গো সখি বলেছিলাম না কেঁদে কেঁদে আর বালিশ বিজাতে হবে না এবার আমার কথা সত্য হলো তো হ্যাঁ সই তোর কথা সব সত্যি হয়েছে এই শোন তুই আমাদের সঙ্গে চল হ্যাঁ যাব বলেই তো এসেছি আমি না গেলে তোমার বরযাত্রী হবে কে হ্যাঁ সখি ওরে আমার সখীর নাগরটি এই তুই এইভাবে বলছিস কেন এখনই এত লেগে গিয়েছে বিয়ের পর তো ওকে কিছুই বলা যাবে না মা হয়েছে এবার চলো সবাই এই সখি শোন এই ভাই আজাদ এদিকে এসো ওরে মধু হই হই ওরে মধু হই হই বিষ্কাওয়াইলা ঘন খারণে সিগারেটে গাঞ্জা মিশাইলা ওরে মধু হই হই Thank you.
প্রাসাদের আজিজুল মেম্বার সাহেব আমাদের সাজাদ আজাদ আমাকে কৌশলে প্রাসাদ থেকে বের করে দিয়ে সাজাদা মুরাদকে সরে দিয়েছে এরা সব গেল কোথায় নিশ্চয়ই জাফর খান বাড়ি এসেছে ওই ওই তো ঘরের দরজা খোলা দেখা যাচ্ছে খারা যেন কথা বলছে দেখি ওরা কি করছে কোথায় যাচ্ছ বাহাদুর তোমার যাবার পথ বন্ধ হ্যাঁ ও গোলাম খা পথ ছেড়ে দাও বলছি আমি যাব না তোমাকে এখন জড়া হবে না বিয়ের কাজ শেষ হলে তারপর তোমাকে যেতে দেওয়া হবে গোলাম খা বিয়ের জন্য বাহাদুর সাথে চাই কার বিয়ে ছেড়ে দাও বাহাদুর বিয়ে শাহজাদা মুরাদের বিয়ে অফ কৌশলে আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়ে শাহজাদা মুরাদকে ছেড়ে দিয়েছে না 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 এ বিয়ে আমাকে বন্ধ করতেই হবে কারো সাধ্য হবে না এ বিয়ে বন্ধ করে গোলাম খা তুমি জানো কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো আমি তোমাকে হত্যা করব জানি আমি একটা নবাবের পাঁচটা কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি তবে রে জানোয়ার মরার জগনে তোই শখ হয়েছে তাহলে মর শেঠান বেশ দেখা যাক কে কাকে হত্যা করে বেশ Thank you.
রানী আমি যে তোমার সাথে কথা দিয়েছিলাম আজ আমি তা পালন করেছি মুরাদের হাতে তুলে দিয়েছি আমার মুক্তাকে তুমি তুমি দোয়া করো ওরা যেন সুখী হয় ওরা যেন সুখী হয় বাবা 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 আমি আমি তোদের জন্য দোয়া করি তোদেরকে সুখী করে তোদেরকে সুখী করে চলো ভাবি চলো ভাইজান দাঁড়াও দাঁড়াও ভাবি তোমরা তোমরা দুজনকে আমি একটু মন ভরে দেখি আজাদ ভাই আজাদ ভাইজান আজাদ বাসুল করে থাকো আমি যাচ্ছি আমি তোমার বধু তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি আমি তোমার বধু তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি আচ্ছা
খোঁজার পরে চলো আমরা এখন চলে যাই আমি তোমার বোন Thank you.
হুজুর আব্বা হুজুর হুজুর ভাইজিদের শরণ তাহলে হলে বাঁচা যাবে না আর তুই ওদেরকে দিয়ে দেবে ওরে বাপ রে বাপ এবারে কাইছে Thank you.
কথা শুনে যাচ্ছে গুরুই বীরের বেশে তাই যাব পাহুজন আমি সেই শয়তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠা করব একদম নেবে এই আমার সম্মান দাঁড়াও শাহজাদা একে রাখি তোমার সব সম্পদের কথা তার মানে মানে যে সম্পদ তুমি করেছো দামন লোকদারি তোমার জানতে শুধু তোমাদের কথা নয় আমার এই গুপ্ত কথা লেখা আছে এই কোটি কোটি মানুষের সম্পদের কথা বাংলার বন্দীদের মুক্তি দান করেছিলেন আক্রমণ হলো সেই দিনের কথা আজ কেটে দিলাম আত্মার কথা এবার আসি যাপনা পুত্র নিজাম বিভন্নে রক্ষা শপথ করেছি এবার এসো তোমার যাত্রার পথ তৈরি করে দিচ্ছি তাই করে তবে মানুষের ভালোবাসা মানুষের মতো আমি চাই না আমি চাই এই রঙিন দুনিয়ায় রঙের নেশায় নিজেকে বদল রাখতে আমার এই জীবনটাকে পরিপূর্ণ ভাবে উপভোগ করতে জাফরকে বন্দি করে ওর ঘরে আগুন ধরিয়ে দা তারপর আগামী কল্লোল প্রকাশ্য হ্রাস পথে তাকে হত্যা করে তার মাথা রাজপথে আর ওই শয়তানি মুখ থাকে ওর মুখে আপর বেজে নদীর ফণিতে আর ক্লান্তা আর কৌশলে আমাকে ঘরের ভিতর অদর বন্দি করে রেখেছিল তাকেও বন্দি করবে জং বাহাদুর আমার কাকে বন্দি করতে ছাড়তে হবে না আমার শত্রু সফর খাকে আর ওই শয়তান গোলাম খাকে কেন যাব না তাদের অপরাধ কি রামকার সাহায্যে তো ওর খুলাঠা মেয়ে থাকে রাধের সঙ্গে ওর খুলাঠা মেয়ে থাকে বিবাহ দিয়েছে সেটা তো তার কোনো অপরাধ নয় তুমি কি বলছো বেগম সেটা কি তার অপরাধে নয় না সে তার অধা পালন করেছে আমি বিশ্বাস করব না জং বাহাদুর হপনা আমি যাচ্ছি দাঁড়াও সেনাপতি আমাকে ক্ষমা করবেন বেগম সাহেব আমি যা হুকুমের দাস যাও জং বাহাদুর জাফর আর খাম খাকে বন্দি করে নিয়ে এসো এই তুমি এখনো ট্রেন হয়ে এসেছো আজ শুধু এখানে নয় পিতা যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি চলে যাই পিতা
তুমি ওদেরকে রক্ষা করতে পারবে না রাজা খেলা পারবে না পিতা জঠা আমি তো কোনো অপরাধ করিনি অপরাধ করেছি আমি হেল শাস্তিও পাবো আমি আমাকে আপনি শাস্তি দেন পিতা আজাদ তুমি কি তাহলে ওর মূল নায়ক হ্যাঁ পিতা আমিই মূল নায়ক এই বিবাহের যেখানে যা করতে হয়েছে তা সব করেছি আমি আমাকে আমাকে আপনি শাস্তি দেন পিতা আমি আমি তোমাকে শাস্তি দেব কঠোর শাস্তি দেব জং বাহাদুর ওই মুহূর্তে ওই পাপিষ্ট ছেলেকে বন্দি করে আমার সম্মুখ করে দিয়ে যাও আমি আমি তাই করছি যা আপনা কাকে বন্দি করছে জং বাহাদুর কেন তার অপরাধ আর বিয়ের অপরাধী বলে তা আপনা আমাকে আদেশ করেছে তাকে বন্দি করতে বলে যাও আমার সম্মুখ থেকে পিতা পিতা গো আজাদ কোনো অপরাধ করেনি অপরাধ করেছি আমি আপনি আপনি আমাকে শাস্তি দিন তবু আজাদকে আপনি মুক্তি দিন পিতা আজাদকে আপনি মুক্তি দিন না ভাইজান না দোষ করেছি আমি শাস্তিও পাবো আমি ভাইজান আমার জন্য তুমি কোনো দুঃখ করো না ভাইজান ওরে আজাদ শুধু দুঃখ কেন তোর জন্য আমি হাসতে হাসতে মরতে পারবো তবু তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক এ আমি রইতে পারবো না রে আজাদ এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না মা ওরাদ মা গো ওরাদ তুমি আজাদকে নিয়ে যাও মা বাবা মোরাদ তোরা তো কোনো অপরাধ করিস নেই তোদের কেন শাস্তি হবে যাহা পড়া তোরা তো কোনো অপরাধ করিনি অপরাধ করেছি আমি আমার আদেশে অপরাধ করেছে বিয়ে আর আজাদ করেছে তার সহযোগিতা মোরাদ বেগম তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে আমি আমি আজ আর কারো কথা শুনব না চলে যাও চলে যাও মোরা আমার আমার চোখের সম্মুখ হবে তুমি পুর হয়ে আমি আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না যাও এই মুহূর্তে আমার প্রসাদ ত্যাগ করো নইলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য ওগো খোদা পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না এখন আমি কি করব খোদা এখন আমি কি করব দুঃখ কি ভাইজান শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বলে গিয়েছিল তুমিও মুক্তার হাত ধরে চলে যাও অনেক দূরে ভাইজান অনেক দূরে যাবো রে আজাদ আমি যাব পিতা যখন আমাকে যেতে আদেশ করেছেন তখন আমাকে যে যেতেই হবে শুধু শুধু যাবার আগে শুধু একটি পার পরাজ আমার আমার গর্ব ধারিনি মায়ের চরণ ধুলে নিয়ে তারপর আমি যাচ্ছি মা মা গো মোরাদ আজ হতে তোমাকে ছেড়ে তোমার মোরাদ চলে যাচ্ছে মা না রে বাবা না আমি তোমাদেরকে ছেড়ে প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি মা আরে মোরাদ মা গো তুই যে আবার কলের চাল টুকরো তুই যে আবার নয়নের মনে আমি তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা আমি কেমন থাকবো
আমার জন্য তুমি কোনো দুঃখ করো না মা আমার স্নেহের ছোট ভাই আজাদ রইল তুমি তাকে দেখে রেখো আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না বাবা তোকে আমি বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা মা গো মা মা তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা পিতার আদেশ যা আমাকে পালন করতেই হবে মা বিদায় দেন বি আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে আমার আমার প্রাণের মাতা রইল তুমি তাকে নিয়ে মা মাগো ওরে বাবা।